সাটুরিয়ায় ব্যাগের ভিতর মিলল খণ্ডিত পা। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ব্রিজের নিচে বাজারের ব্যাগের ভিতর থেকে হাঁটুর নিচ থেকে পাতা পর্যন্ত একটি খণ্ডিত পা উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। বুধবার 28 জুলাই সাটুরিয়া উপজেলার ফুকুরাটি ইউনিয়নের রাইল্লা বেইলি ব্রিজের নিচে জঙ্গলের মধ্যে পড়ে থাকা বাজারের ব্যাগের ভিতর থেকে খণ্ডিত ওই পা উদ্ধার করে পুলিশ। এদিকে খণ্ডিত পা উদ্ধারের ঘটনায় এলাকায় তোরপাড়ের সৃষ্টি হয়েছে। ফুকুরাহাটি 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হাশেম মেম্বার বলেন, দুপুরের দিকে ব্রিজের নিচে বাজারের ব্যাগে মানুষের পা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে পাটি উদ্ধার করে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফুল আলম বলেন, পাটি ধারালো কোনো অস্ত্র দিয়ে নিখুঁতভাবে কাটা হয়েছে, এছাড়া পায়ে পচনের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে কোনো ক্লিনিকে পাটি কাটা হয়েছে এবং পরে তা ওই স্থানে ফেলে দেওয়া হয়েছে। কাটার ধরন দেখে মনে হয়নি এটি কোনো সন্ত্রাসী কাজ। এ ব্যাপারে সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে। ওই পায়ের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।